নমস্কার বন্ধুরা বাড়িতে থাকা মুড়ির মধ্যে দিয়ে দাও বেসন মুড়ির মধ্যে বেসনের ব্যাটার দিয়ে মাত্র পাঁচ মিনিটেরও কম সময় বানিয়ে ফেলো জিবে জল আনাই রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবার ভীষণই পছন্দ হবে আর ঝটপট হয়েও যাবে ভালো কিছু খেতে ইচ্ছা করলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে তোমরা খেতে পারবে তো রেসিপিটার জন্য চার চামচ বেসন তার মধ্যে অল্প হলুদের গুঁড়ো অল্প লবণ আর একটু খাবার সোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা বানাতে এক মিনিটও লাগবে না আর জলটা কিন্তু একবারে বেশি দিয়ে দেবে না অল্প অল্প করে দেবে এভাবে দুই তিনবার জল দিয়ে একটা স্মুথ ঘন ব্যাটার তৈরি করতে হবে খুব ঘন করা যাবে না আবার একদম পাতলাও করা যাবে না আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি দেখো উপর থেকে ফেলে ঠিক ব্যাটারের ঘনত্বটা এরকম করে নিতে হবে তো ব্যাটারটাকে রেডি করে আমি একটা অন্য বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম এবারে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ তো এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে খুব ভালো করে মেখে নেব আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে চাইলে এখানে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো মাখা আলুর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি টমেটো কুঁচি তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুঁচি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারও তোমরা করতে পারো আমি পেঁয়াজ রসুন ছাড়া দেখাচ্ছি ঝাল ভুজে কাঁচা লঙ্কা খুঁচি তারপর ধনে পাতা দিয়ে দিয়েছি আর অল্প দিয়ে দিলাম আদা বাটা এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এগুলো আমাদের সবার বাড়িতেই থাকে এবারে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো আর বাড়িতে যদি ম্যাগি মশলার প্যাকেট থাকে তাহলে বন্ধুরা একটা ম্যাগি মশলার প্যাকেট থেকে বেশ কিছুটা দিয়ে দেবে একটা গোটা প্যাকেটও দিয়ে দিতে পারো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ সর্ষের তেল লবণটা কিন্তু খুব বেশি দেবে না কারণ মুড়ির মধ্যে লবণ থাকে তাই বুঝে দিতে হবে বেসনের ব্যাটারের মধ্যেও কিন্তু লবণ দিয়েছি খুব ভালো করে আমি আলুটাকে মেখে নিলাম আলুটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আবারও বলছি এখানে তোমরা অবশ্যই পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারো আচ্ছা এবারে দেখো আমি নিয়েছি এই বাটিটার হাফ বাটির মতো মুড়ি এই মুড়িটা আমি এবারে এই আলু মাখাটার ওপর দিয়ে দিচ্ছি আলু মাখার সব অংশের ওপর আমি মুড়িটা দিয়ে দিয়েছি এবার আগে থেকে যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই বেসনের ব্যাটারটা মুড়ির ওপর দিয়ে দেব। এইভাবে বেসনের ব্যাটারটাকে আগে থেকে রেডি করে রাখবে আলুটাকে মেখে নেবার পর মুড়িটা দিয়ে তারপর বেসনের ব্যাটারটাকে ঢেলে দেবে বেসনের ব্যাটারটা ঢালার সাথে সাথেই খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখো এইভাবে করে একটু দেরি না করে মেখে নিতে হবে আর যতক্ষণ এটা মাখছি আমি তার আগে থেকে আমি তেল গরম হতে বসিয়ে রেখেছি কারণ এগুলোকে চপের শেপে আমি ভেজে নেব যে কোনো শেপে তোমরা ভাজতে পারো গোল গোল বল বল করেও ভাজতে পারো আবার এগুলোকে ভেজিটেবলের শেপেও ভাজতে পারো ছোটো ছোটো পকোড়ার সেপেও ভাজতে পারো আবার এরকম চপের মতো করেও ভাজতে পারো যা যেভাবে পছন্দ সেইভাবে করে নেবে ঝটপট রেসিপি ভালো কিছু খেতে ইচ্ছা করলেই বর্ষার ওয়েদারে কিন্তু দারুণ জমে যাবে বিশেষ করে সন্ধেবেলা চা বা কফির সাথে তো দারুণ লাগবে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি মিডিয়ামে মিডিয়াম ফ্লেমে এবার আমি সবকটা চপের মতো করে দিয়ে দিয়েছি এবার দুই পিট লালচে করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে তো এক পিট হয়ে গেলে অপর পিঠটাও উলটিয়ে দেবো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে আর বাইরে থেকে কিন্তু বেশ মুচমুচে হয় বাইরে থেকে যেমন মুচমুচে হয় ভেতর থেকেও কিন্তু খেতে দুর্দান্ত হয় খেতে খুব ভালো লাগবে তো দেখো দুটো পিঠ এইভাবে করে নিয়ে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো মুড়ির চপগুলো এইভাবে বন্ধুরা বাড়িতে আমাদের মুড়ি আলু সিদ্ধ বেসন তিনটে জিনিসই সময় থাকে আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো বাইরে থেকে কিন্তু ভীষণ মুচমুচে হয় আর ভিতর থেকে কিন্তু এক অপূর্ব স্বাদ মুখে দিলে দারুণ লাগবে মুড়ির তৈরি এই চপ অবশ্যই বন্ধুরা বাড়িতে তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ